তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা ফেসবুকের প্রতিনিয়ত ব্যবহার করে থাকেন এবং আপনারা যে সেটিং অপশানে আসার পরে একটি অপশান আপনারা সবসময় চোখে পড়ে সেটি হচ্ছে কি রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাক্স কিন্তু আপনারা এটিকে স্কোল ডাউন করে চলে যান কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাক্স অপশানটির একটি গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস আর এটি যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের এই ভিডিওটি দু এক মিনিটের মধ্যে আপনি অবশ্যই এর সিগ্রেট টিপসটি অবশ্যই জেনে যাবেন ঠিক আছে তা সিম্পলি আপনি ফেসবুক যদি ব্যবহার করে থাকেন অবশ্যই এই ভিডিওর এই সিগ্রেট টিপসটি অবশ্যই জেনে থাকবেন আর এটি জানার জন্য আপনারা একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলে ফেসবুকের রিলেটেড যাবতীয় আপনার যে সব কিছু ভিডিও আপনি পেয়ে যাবেন ঠিক আছে তা আপনারা একটি লক্ষ্য করেন যে আপনার যখনই আপনি ফেসবুক প্রোফাইলে চলে আসবেন ফেসবুক প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যদি এডিটের অফ পাশে দেখতে চান তিনটি ডট এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি একটি লক্ষ্য করবেন যে লেখা আছে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাক্স কিন্তু আপনারা এটি কিন্তু সেরকম কিছু গুরুত্ব দেন না কিন্তু এটির মেন কারণ কারণ কাজটি হচ্ছে আপনাদের বলে দিচ্ছি এটির উপরে যদি আপনি সিম্পল এখানে যদি ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে রিভিউ পোস্ট অ্যান্ড ইউর ট্যাক্স ইন এবং দেখতে বিভিন্ন পোস্টগুলো এখানে শো করছে এবং পোস্টের সঙ্গে একটি লেখা আছে দেখতে সরি এবার হাইড আর একটি লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাড টু প্রোফাইল এখানে আপনাদেরকে বলে দিচ্ছে আপনাকে যদি কোনো বন্ধু ট্যাগ করে সে পোস্ট করে পোস্ট করার সঙ্গে সঙ্গে সেই তার পোস্টটি কিন্তু আপনার একটি এই যে রিভিউ অ্যান্ড পোস্টের মতন এখানে যদি ক্লিক করেন এখানে কিন্তু যতগুলি আপনার বন্ধুরা পোস্ট করেছে আপনাকে সবগুলি কিন্তু একটি হোম পেজের মতো শো করছে দেখতে পাচ্ছেন এখানে এখানে চাইলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারেন যে পার্সোনালি কে কে আপনাকে ট্যাগ করে পোস্ট করেছে এবং এই ট্যাগগুলিকে আপনাদের যদি চান যে আপনার অ্যাড টু প্রোফাইল আপনার প্রোফাইলে সেভ করতে সেগুলি চাইলে এখানে অ্যাড টু প্রোফাইলে এখানে ক্লিক করে দিলেই আপনি এটিকে শো হয়ে যাবে এবং যদি আপনাকে যে আপনার যদি পছন্দ লয় সেই বন্ধুটিকে সেই বন্ধুটি তবুও যদি আপনাকে ট্যাগ করে ফেলেছে আপনি সেটি যদি হাইড করতে চান তাহলে কি করবেন এখানে দেখতে চান একটি লেখা আছে হাইড বলে অপশানটি এই হাইটটি যদি সিম্পলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে 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 আপনার প্রোফাইল থেকে বা এইখান থেকে রিভিউন পোস্ট ট্যাগস থেকে আপনার যে যে বন্ধুটি ট্যাগ করেছে সে করেছিল সেই ট্যাগটি সেই পোস্টটির সঙ্গে সঙ্গে হাইট হয়ে গেছিলো তা আই হোপ আপনি বুঝতে পেরে গেছেন যে এটির মেন কাজটি কী এবং এই যে রিভিউ পোস্ট অ্যান্ড ট্যাক্সের এটির কাজটা কী আর সম্পূর্ণ যে গোপন টিপসটি আপনি অবশ্যই জেনে গেছেন যে এটির মেন কাজটি হচ্ছে যে আপনারা যে যে পোস্ট করে ট্যাগ করে যাবতীয় যে ফটো বা যে আপনার যদি কোনো রিলস ভিডিও আপনার কোনো সেইখানে যদি ট্যাগ করে সব পার্সোনালি সব এখানে ট্যাক্স যতগুলি করেছে সব এখানে শো করে তা আশা করছি আপনি বুঝতে পেরে গেছেন এটির মেন কাজটি এবং এটির মেন যে ডাউটটি ছিল আশা করছি ক্লিয়ার হয়ে গেছে আর আপনার যদি একটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন